নমস্কার সমস্ত আইসিটি কম্পিউটার টিচারদের সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং এই ভিডিওর সমস্ত দর্শক যারা দেখছেন ভিউয়ার্সরা আপনাদেরকেও সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি ডিস্ট্রিক্টের দুটি ডিআইদের দুটি অর্ডার আপনাদেরকে দেখাবো কলকাতা ডিস্ট্রিক্ট এবং ব্যারাকপুর ডিস্ট্রিক্টের অর্ডার আপনাদেরকে দেখাবো যে আইসিটি কম্পিউটার টিচারদের যে নতুন বেতন হতে চলেছে অক্টোবরের একেবারে প্রথম পয়লা অক্টোবর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন আপনাদের যে স্যালারি ঢুকতে চলেছে তার যে কর্মযোগ্য চলছে প্রত্যেকটি ডিআই অফিসে এবং ডিআইএন থেকে প্রত্যেকটি এইচ ওয়াইকে ট্রেজারিকে এবং কমিশনারের কাছে সেই সেই লেটারটি ফরওয়ার্ড করা হচ্ছে আপনাদেরকে অনস্ক্রিন দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাবো যে কলকাতা ডিস্ট্রিক্টের ডিআই থেকে যে যে মেমোরেন্ডামটা প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কলকাতা থেকে এই অর্ডারটি প্রকাশ করা হয়েছে যার ডেড পঁচিশ দশ দু হাজার চব্বিশ এটা ভুল করে হয়েছে এটা অ্যাকচুয়ালি পঁচিশ নয় দু হাজার চব্বিশ হওয়ার কথা ভুলবশত হয়েছে সাবজেক্টে লেখা রয়েছে যে রেগার্ডিং রিগার্ডিং প্রভিশনাল অর্ডার ফর পে ফিক্সেশান অফ টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন কন্ট্রাকচুয়াল আইসিটি ইনস্ট্রাক্টর অফ কলকাতা ডিস্ট্রিক্ট অর্থ কলকাতা ডিস্ট্রিক্টের যে দুশো সাতাশ জন আইসিটি ইন্সট্রাক্টর রয়েছেন তাদের ফিক্সেশনের জন্য এই অর্ডার বা এই মেমোরেন্ডমটি প্রকাশ করা হয়েছে এবং এই কপিটি কমিশনার অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বিকাশ ভবনে এবং আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের জন্য প্রত্যেকটি হেড অফ দি ইনস্টিটিউশনের মেলে এই কপিটি কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং এই কপিটি দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কলকাতা ডিস্ট্রিক্ট থেকে ডিআই এন্ড থেকে কিন্তু এই মেমোরেন্ডামটা প্রকাশ করা হয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো যে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু একই ভাবে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট থেকে পঁচিশ নয় দু তারিখে অফিস মেমোরেন্ডাম লেখা রয়েছে সাবজেক্টে একইভাবে প্রভিশনাল অর্ডার ফর পে ফিক্সেশন কন্ট্রাকচুয়াল আইসিটি আইসিটি ইন্সট্রাক্টর অফ স্কুল এখানে কিন্তু প্রায় একশো উনচল্লিশ জন আইসিটি কম্পিউটার টিচারদের পে ফিক্সেশনের জন্য ডিআইএন থেকে এই মেমোরেন্ডামটা প্রকাশ করা হয়েছে এবং এটি সমস্ত কমিশনের কাছে ট্রেজারি অফিস এবং সমস্ত এইচ ওয়াই এন ডে এইচ ওয়াই মেলে এই কপিগুলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে যাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না আমার কাছে কপি এসে পৌঁছায়নি প্রত্যেকটি ডিআই অফিস থেকে প্রত্যেকটি ডিআই অফিস থেকে কিন্তু এই কর্মযোগ্য চলছে যাতে সমস্ত আইসিবি কম্পিউটার টিচাররা অক্টোবরের প্রথম এক তারিখে যাতে তারা নতুন স্যালারি পেয়ে যায় তার জন্য কিন্তু জোর কদমে এই প্রক্রিয়া চলছে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে হতাশ হচ্ছেন যে বোধহয় অক্টোবরে হবে না আপনাদের নতুন স্যালারি একেবারেই ভুল যেভাবে কাজ এগোচ্ছে আপনাদেরকে উদ্দেশ্য যে আপনাদের পুজোর আগে আপনাদের অ্যাকাউন্টে নতুন স্যালারি যাতে ক্রেডিট করে দেওয়া যায় তারই কিন্তু কর্মপ্রয়াস চলছে আপনাদেরকে আমি ভিডিও এর আগে নদিয়া এবং এবং কর্মযোগ্য হাওড়া ডিস্ট্রিক্টের ভিডিও এনেছিলাম তেইশ তারিখ কমিশনারের কাছ থেকে যখন ফাইনাল অর্ডার প্রকাশিত হয়ে যায় ঠিক তারপরে চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যায় ডিআইএন থেকে মেমোরেন্ডাম প্রকাশ করা আপনারা প্রত্যেকেই সমস্ত টিচার আপনারা প্রত্যেকেই যোদ্ধা প্রত্যেকে আপনারা সংগ্রাম করে আপনারা এই জায়গায় আসতে পেরেছেন তার জন্য সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ জানাবো এই ধরনের লেটেস্ট ইনফরমেশান সবার প্রথম পাওয়ার জন্যে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আপডেটের জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ